ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي على أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي، رب يسر ولا تعسر من بالخير، رب زدني علما. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো বেদাতি ঘরের বেনামাজি মহিলাকে এই উদ্দেশ্যে বিবাহ করা জায়েজ হবে কি, যে আমি ওকে বিবাহ করার পরে সংশোধন করিয়ে নেব, নাকি ওর চাইতে কোনো মমিন মহিলাকে বিবাহ করা উত্তম হবে? দেখুন, প্রথমত আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে হিদায়তের মালিক আমি নই বা আপনিও নন। আমার 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 আপনার কাজ হচ্ছে কোনো মানুষকে, সে আমার আত্মীয় হতে পারে, সে আমার পর হতে পারে, প্রত্যেক অসৎ ব্যক্তিকে, প্রত্যেক অইসলামিক ব্যক্তিকে ইসলামের দাওয়াত দেওয়া, সৎ উপদেশ দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য, ঠিক এতটুকু। এর বেশি কোনো ব্যক্তিকে হিদায়ত পাইয়ে দেওয়া এর ক্ষমতা আমাদের নেই। তো যেহেতু আপনি যাকে বিবাহের কথা বলছেন কোনো বেদাতি ঘরের বেনামাজি মহিলা, সে এখন বর্তমানে কিন্তু অইসলামিক, শরীয়ত সম্মত তার সঙ্গে এখন বিবাহ করা জায়েজ নয়। তো আপনার যে উদ্দেশ্য যে আমি ওকে বিবাহ করার পরে সংশোধন করিয়ে নেব, এটা আপনার দুঃসাধ্য, এটা আপনার দুঃসাধ্য ছাড়া আর কিছুই নয়। কেননা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো বা তুমি যাকে ভালোবাসো তুমি চাইলেই তাকে হিদায়ত দিতে পারবে না। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হিদায়ত দেন। তো হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, কোনো ব্যক্তির হাতে হিদায়তের পাওয়ার বা হিদায়ত দেওয়ার ক্ষমতা নেই। সূরা কসাস নম্বর 28 আয়াত নম্বর 56। তো প্রথমত আমাদের ব্রেন থেকে এই ভাবনাটা বের করতে হবে যে আমরা চাইলেই কাউকে হিদায়ত দিতে পারবো না। তো এখন যে মহিলার সঙ্গে আপনি বিবাহের কথা বলছেন, এখন কিন্তু ওই মহিলা কাফের অথবা মুশরিক, ওই মহিলা কাফের অথবা মুশরিকা, যেহেতু ও সালাত আদায় করে না, সেজন্য ইসলামের রুলস হিসাবে সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2621, সহিহ নাসাই হাদিস নাম্বার 891, সহিহ নাসাই হাদিস নাম্বার 462 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 142 থেকে 48 অনুসারে আমরা জানতে পারি যে যে মহিলা বা পুরুষ বা যে ব্যক্তি সালাত ত্যাগকারী সে হচ্ছে কাফের। আর সহিহ নাসাই হাদিস নাম্বার 892 এর মাধ্যমে জানতে পারি যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে হচ্ছে মুশরিক। তো যে ব্যক্তি সালাত ত্যাগ করে, সালাত ত্যাগকারী মহিলা অথবা পুরুষ, সে কাফের অথবা মুশরিক, সে কাফের অথবা মুশরিক। আর একথা স্পষ্ট হয়ে যাওয়া দরকার যে কাফের বা মুশরিকের সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 121-এর মধ্যে যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা কোনো মুশরিকা মহিলাকে বিবাহ করবে না, তোমরা কখনো এমন মহিলা যারা শিরক করে আল্লাহর সঙ্গে তার সঙ্গে বিবাহ করবে না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ না তারা ঈমান নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। অতএব কোনো মহিলা, এমন মহিলা যে কাফের অথবা মুশরিকা, ঈমান না নিয়ে আসার আগে পর্যন্ত, তওবা না করার আগে পর্যন্ত তার সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন দাসী মহিলা, একজন গরিব ঘরের মহিলা, যদি সে মমিনা হয়, সে যদি সচ্চরিত্রা হয়, তাহলে সে ওই মুশরিক বা সে ওই মুশরিকা সম্ভ্রান্ত ঘরের সুশ্রী তার চাইতে বেশি উত্তম, তার চাইতেও বেশি উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তোমরা মুশরিকাকে পছন্দ করো, যদিও তোমরা মুশরিকা কাকেই পছন্দ করো এটা তোমাদের চয়েস, কিন্তু আল্লাহর নিকটে ওই সুশ্রী সম্ভ্রান্ত ঘরের মুশরিকার চাইতে গরিব ঘরের মমিনা মহিলা অনেক দামি, অনেক উত্তম। তারপর আল্লাহ তাআলা
পুরুষকে সম্বোধন করে বলছেন, অভিভাবককে সম্বোধন করে বলছেন যে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমরা কোনো মুশরিক পুরুষের সঙ্গে তোমাদের কন্যাদের বিবাহ দেবে না যতক্ষণ না তারা ইমান না নিয়ে আসছে। তো যেরকমভাবে কোনো মুশরিকা মহিলার সঙ্গে ইমান না নিয়ে আসার আগে পর্যন্ত, তওবা না করার আগে পর্যন্ত বিবাহ করা জায়েজ নয়, অনুরূপভাবে কোনো পুরুষ ব্যক্তির সঙ্গেও যদি সে বেনামাজি হয়, যদি সে মুশরিক হয়, কাফের হয়, তো যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সালাত না করতে লাগবে, তওবা না করবে, ইমান না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাতেও আমাদের ঘরের মেয়েদেরকে দেওয়া বা আমাদের ঘরের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া ওই ব্যক্তির সঙ্গে জায়েজ হবে না। ওয়ালা আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম, আর একজন দরিদ্র দাস মমিন ব্যক্তি মুশরিক চাইতে অনেক উত্তম। একজন দরিদ্র ঘরের গরিব মমিন ব্যক্তি একজন মুশরিক, যদিও সে সম্ভ্রান্ত হয়, যদিও সে মানে মালদার হয়, তবুও ওর চাইতে এই মমিন, দরিদ্র মমিন অনেক উত্তম। ওয়ালাও আজাবাকুম, যদিও তোমাদেরকে বাহ্যিক দৃষ্টিতে ওই দিন ওই মালদার সম্ভ্রান্ত করার মুশরিককে উত্তম মনে হয়, কিন্তু আল্লাহর নিকটে যে ব্যক্তি দরিদ্র মমিন সে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম, সে হচ্ছে আল্লাহর নিকটে ওই মুশরিকের চাইতে অনেক উত্তম। তো আমাদের জন্য জায়েজ নয় কোনো মুশরিক বা কোনো মুশরিকা মহিলাকে বিবাহ করা, যে মহিলা আল্লাহর সঙ্গে শিরক করে, যে মহিলা স্পষ্ট বিদআত করে, যে মহিলা স্পষ্ট সালাত ত্যাগ করছে, এই ধরনের মহিলাদের সঙ্গে বিবাহ করা জায়েজ হবে না যতক্ষণ না তারা ঈমান না নিয়ে আসছে, যতক্ষণ না তারা আল্লাহর কাছে তওবা না করছে। আমাদের জন্য ওই মুশরিকা মহিলা চাইতে একজন দরিদ্র ঘরের মমিনা মহিলা অনেক উত্তম আল্লাহর নিকটে, ইসলামের নিকটে। যে যদি যেহেতু সে আল্লাহর নিকটে ইসলামের নিকটে উত্তম, সে আমাদেরকে উত্তম ভাবা দরকার যদি আমরা মমিন হই। তাহলে যদি আমরা নিজেদেরকে মমিন ভাবছি, তাহলে আমাদেরকেও ওই দরিদ্র ঘরের মহিলাকে উত্তম ভাবা উচিত। তারপরে আয়াত তারা বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 এর মধ্যে যে আলিয়ামু উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ তোমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে হালাল করেছেন। আজ তোমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে হারাম হালাল করেছেন, যত পবিত্র জিনিস আছে সব আমাদের জন্য বৈধ। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, আর তোমাদের জন্য বৈধ হচ্ছে মুমিনদের বা মুমিন নারীদের মধ্যে যারা সতী সাবিত্রী নারী, তারা মুমিনদের মধ্যে যারা সতী সাবিত্রী নারী তারা তোমাদের জন্য বৈধ। ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আর আমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিল তাদেরও সতী সাবিত্রী মহিলা আমাদের জন্য বৈধ। এরা আতাই তুমি হন অজুর হন না, কখন বৈধ হবে? যখন আমরা তাদেরকে মহরণা মিটিয়ে দেব মুহসিনা পবিত্র হওয়ার জন্য বা বৈধভাবে স্বচ্ছ মনে, বাইরা মুসাফিহিনা প্রকাশ্য ব্যভিচারকারী হিসেবে নয়, ওরা মুত্তাকিদ আখদান আর না গোপন পত্নী গ্রহণকারী হিসাবে। তো আমাদের জন্য বৈধ হচ্ছে মমিনারদের মধ্যে যারা সৎ নারী তারা, আমাদের জন্য বৈধ হচ্ছে মমিন মুসলিমদের মধ্যে বা মমিনদের মধ্যে যারা সৎ সতী সাবিত্রী নারী তারা আমাদের জন্য বৈধ। কখন? যখন আমরা তাদেরকে মহরণা মিটিয়ে দেবো তখন। তো আমাদের জন্য বৈধ হচ্ছে মমিনা মহিলা, সতী সাবিত্রী মহিলা, সৎ মহিলা, অসৎ কাফের মুশরিকা মহিলা আমাদের জন্য বৈধ নয়। তো মোট কথা হচ্ছে যে যুক্তি আমাদের কাছে যে আমরা এখন বিবাহ করে নিচ্ছি পরে ঠিক করে নেব, এটা চরম ভুল হবে, চরম মূর্খামি হবে, কেননা কোনো ব্যক্তিকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন, আপনি নন। এখন আপনি হয়তো আপনি এই ভাবনার বসে বিবাহ করে নিলেন, কিন্তু তারপরে হয়তো আপনি সারা জীবন দাওয়াত দিয়ে গেলেন আপনার স্ত্রীকে, আর আপনার স্ত্রী হেদায়েত পেল না বা আপনার স্ত্রী সৎ হলো না, মমিনা হলো না, তাহলে আপনার সাথে ওর ঘর করা যায় যাবে না, তখন বাধ্যই আপনাকে তালাক দিতে হবে। তো ওই ধরনের পরিস্থিতির আসার আগেই, ওই ধরনের পরিস্থিতি আসার আগে আমাদেরকে এই মূর্খামি ত্যাগ করতে হবে এবং বিবাহ করার সময় অবশ্যই সতী সাবিত্রী মমিনা মহিলাদেরকে দেখে বিবাহ করতে হবে। হাদা মা ইনদাল্লাহু আলা বিসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।